বাংলাদেশে ইলিশের দামে ছ্যাঁকা, পদ্মা নয়, দীঘার ইলিশেই ভরসা আম জনতার। পাইকারি দামে ধুঁকছে, দামের বৃদ্ধি ইচ্ছা থাকলেও উপায় নেই। শারদীয়ার উপহার হিসেবে বাংলাদেশ থেকে ভারতে আসা শুরু হয়েছে ইলিশ মাছ। রাজ্যের বিভিন্ন পাইকারি বাজারে মিলছে মাছ, কিন্তু দামের হুঁতো, সাধারণে ধরা ছোঁয়ার বাইরে সেই মাছ। অগত্যা পদ্মার ইলিশ নয়, আমজনতা ভরসা রাখছেন দীঘা, সিম্বা, ডায়মন্ড হারবারের ইলিশের ওপর। বরাবরই বাংলাদেশের পদ্মার ইলিশের চাহিদা এপারে দ্বিগুণ। সামনেই পুজোর মৌসুম, গত কয়েক বছরের মতো এবছরও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি মিলেছে, শুরু হয়েছে ইলিশ রপ্তানির কাজ। বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হবে, এই খবর পেয়ে খুশি হয়েছিলেন ভোজন রসিক বাঙালি। কিন্তু বাজারে গিয়ে দাম শুনে কার্যত হতাশ ক্রেতারা। বাজার ঘুরে জানা গেল বাংলাদেশে ইলিশ এক কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে 16 থেকে 1700 টাকা কেজি দরে। দুর্মূল্যের বাজারে এত টাকা দিয়ে মাছ কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। এ বিষয়ে নিউ মার্কেট এলাকার এক ব্যবসায়ী বলেন, বাজারে দাম কমেনি মাছের, ক্রেতারা এসে একটু হতাশ হচ্ছেন। বাংলাদেশে ইলিশ ঢুকেছে প্রায় এক সপ্তাহ হয়ে গেল, কেমন কি দাম আছে? দাম ওই একই রেঞ্জে আছে, এখন কমেনি। এটা ডিপেন্ড করবে আমদানির পরে, যদি বাংলাদেশে আমদানি হয় তাহলে ইন্ডিয়ার দাম কম, যেহেতু বাংলাদেশে যদি আমদানি হয় তাহলে হ্যাবক পরিমাণে মাছটা ঢুকলে দামটা কমবে। এক কিলো সাইজ 1600 টাকা, তো সবারই তো একটা আশা থাকে যে বাংলাদেশ থেকে ইলিশ মাছ আসছে, আমরা একটু দাম কমে কিনব, কিন্তু কাস্টমাররা সেরকম ভাবে পাচ্ছে না দাম। বাজারে এসে পদ্মার ইলিশ নয়, দাম শুনে ডায়মন্ড হারবার দীঘার ইলিশ কিনে বাড়ি ফেরার পথে এক ক্রেতা বলেন, কি করব, বাধ্য হয়ে এখানকার ইলিশ কিনলাম। প্রচুর বাংলাদেশি ইলিশ ঢুকেছে এবং দামও যথেষ্ট কম হবে, কিন্তু বাজারে এসে যেটা দেখছি সেটা হচ্ছে দাম প্রচুর বেশি। যেটা আমাদের বাংলাদেশের ইলিশ এটা প্রচুর, মানে আমাদের মধ্যবিত্তের সাধ্যের অনেকটাই বাইরে। আর কি করব, নিতে এসেছি যখন নিলাম, কিন্তু বাংলাদেশ ইলিশ তো নিতে পারলাম না, এই ডায়মন্ড হারবার বা দীঘা এই টাইপের ইলিশ কিনে মন খারাপ করে বাড়ি ফিরতে হচ্ছে। এটাই আর কি, যে এখনও আমাদের মধ্যবিত্তের সাধ্যের অনেকটা বাইরে মাছ। ব্যবসায়ীরা জানাচ্ছেন এখনো সময় আছে, বাংলাদেশে মাছের যোগান বেড়ে গেলে হয়তো দাম কমতে পারে। বাংলাদেশের ইলিশের দাম মোটামুটি দাম কমেনি, বুঝলেন তো, দাম বলছে যে দাম কমবে কিন্তু দাম সেই তুলনায় কমেনি। আমরা আগে যে সব মাছ বেচেছি সেই একই রেটের মাছ আসছে, আর একটু কম হলে খুব ভালো হয়। হতাশ তো একটু হচ্ছে, সবাই চাইছে পুজোর সময় বাংলাদেশে ইলিশ আসবে, একটু কম দামে খাবো, সেটাই তো সবার চিন্তাধারা। এক কেজি ওজনের ইলিশ 1600, হ্যাঁ দামটা অনেক বেশি। উৎসবের প্রাক্কালে আপাতত সেদিকেই তাকিয়ে ভোজন রসিক বাঙালি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।